তালের বিস্কিট পিঠা। তাল দিয়ে ভিন্ন স্বাদের এই পিঠাটি ছোট বড় সবাই খেতে পছন্দ করে, আর এটা খুব সহজেই বাসায় তৈরি করা যায়। চলুন তাহলে প্রসেসটা দেখে নেই। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এখানে আপনারা ভেজা চাল বা শুকনো চাল যে কোনো গুঁড়াটাই ইউজ করতে পারেন। এবার চুলার আঁচটা লোয়ে রেখে গুঁড়াগুলোকে ভেজে নিতে হবে। বারবার নেড়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে ভাজা হয়, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজার পর গুঁড়াগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া, 1 কাপ দুধ, 1/2 কাপ চিনি, 1 কাপ তালের কাঁচ এবং 1/2 চা চামচ লবণ। সব কিছুকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলাকে রান্না করতে থাকবো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। মিশ্রণটা বেশ ঘন হয়ে আসছে। এই মাঝে আমি 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি। এ পর্যায়ে চালের গুঁড়াগুলোকে দিয়ে দিতে হবে। চালের গুঁড়া দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম লোয়ে রেখে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য একটু ডো হাতে নিয়ে যদি দেখেন হাতে আর লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে, আর তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ডোটা হালকা ঠান্ডা হলে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা মথার সময় প্রয়োজনে হাতটা ভিজিয়ে নিতে পারেন। ডোটা খুব ভালোভাবে মথা হয়ে গেছে। এবার ডোটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। রুটির পুরুত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন। এবার কুকি কাটারে সামান্য তেল মাখিয়ে পছন্দ মতো শেপ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ করেই কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে এগুলো একটা সরানো প্লেটের উপর সরিয়ে দিতে হবে যেন একটা সঙ্গে আরেকটা লেগে না যায়। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা হালকা গরম হলেই 1-1 করে বিস্কিট পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এখন নেড়ে চেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা বাদামি কালার হয়ে আসছে, ওই পর্যায়ে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল তালের বিস্কিট পিঠা। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।